Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Alhamdulillahi rabbil alamin wa salatu wa salamu ala shafil anbiya mursalin nabiyana Muhammad wa ala alihi wa sahbihi ajmain. Rabbi shrahli sadri wa yassir li amri wa ahlul uqdatam min lisani yafqahu qawli. Alhamdulillah. Amra inshallah aske AmPara second surah, surah Naziat eta amra shuru korbo inshallah. To AmPara prothom surah, surah Nabar upore alochona already amra kore felchi. তো মূলত এইসব বেসিক্যালি মক্কা জীবনের কোরআন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং প্রথম দিকের কোরআন ওনার নবুয়তের প্রথম দিকের কোরআন এবং এইগুলোর কতটা স্পেসিফিক স্টাইল আছে এবং মক্কার কোরআনগুলোর এবং আপনার আম্পারার কোরআনগুলোর মধ্যে আমরা এর আগেও আলোচনা করেছিলাম একটা কাব্যিক একটা ধারা আছে খুব সুন্দর রিদম আছে কেউ যদি এটা না বুঝে খুব ভালো রিসেপশন করলে খুব সুন্দর লাগে ভালো লাগে ঠিক আছে তাহলে এটা যেমন একটা অ্যাডভান্টেজ আবার এটা হচ্ছে একটা বড় ধরনের ট্র্যাপ ঠিক আছে দুইটা বুঝতে হবে মানে এটা হচ্ছে একটা অ্যাডভান্টেজ খুব সহজে মুখস্থ করা যায় রিদমটা যদি কাউকে ধরে দেওয়া যায় কেউ না বুঝে যে কেউ মুখস্থ করতে পারে এই জন্য ছোট ছোট বাচ্চারা এবং যারা প্রথম কোরআন মজিদ শেখে তারা এই সুরা আম্পারার সুরাগুলোকে মুখস্থ করে একটা রিদমে একটা ছন্দের মধ্যে এটা হচ্ছে একটা পজিটিভ জিনিস হচ্ছে একটা পিকলি ছন্দটা ধরতে পারলেই আপনার একবার মুখস্থ করলে এটা খুব সহজে কি করে না ছুটে না মানে এটা হচ্ছে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যদি এটা আপনি একবার একটা ছন্দে শিখে ফেলেন আর পরে এটা বুঝে ভিন্ন ছন্দে এটাকে আনা ডিফিকাল্ট কেন আপনি একটা ছন্দে শিখতেছেন এখন যে ছন্দটা শিখতেছেন সেটা যদি এটার এক্সপ্রেশন না হয় কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো জায়গায় কোরআন মজিদে কোনো জায়গায় খুব জোরে বকা দিচ্ছেন মানে খুব ঝাড়ির শহরে কথা বলছেন কোনো জায়গায় খুব সুন্দর করে নরম ভাষায় কথা বলছেন এই ভাষার একটা আপস অ্যান্ড ডাউনস আছে উত্থান পতন আছে এটা কিন্তু ওরালি আসছে এটা কি মৌখিকভাবে আসছে এটা আবৃত্তি করা অবস্থায় আসছে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসাইট করছেন যেভাবে জিবরিল আলাইহিস সালাম তাকে শিখিয়ে গেছেন শিখাইছেন ওভাবে রিসাইট করছেন এই এক্সপ্রেশনটা কিন্তু ইম্পর্টেন্ট পরবর্তীতে এগুলো কী করা হয়েছে লিপিবদ্ধ করা হয়েছে লেখা হয়েছে লেখার পরে কন্টেন্ট ওকে কিন্তু আপনাকে এই রিসাইটেশন স্টাইলটা এটা যদি আপনার প্রপার জায়গা থেকে না শিখেন তাহলে কী হবে যে ছন্দটা আপনার কাছে ভালো লাগতেছে সেই ছন্দটা অনুযায়ী শিখতেছেন আপনি বুঝতেছেন না সেই ক্ষেত্রে আমরা সুরা নাবার ক্ষেত্রে দেখছি প্রথম আয়াতগুলোতে ছিল আম্মা ইয়াতাসা আলুন এটা খুব কঠিনভাবে খুব বকাশ করে বলছে কী বিষয়ে তারা কথা বলে পরস্পরের সাথে কিন্তু আমরা তো খুব সুর করে বলি তাই না তারপর কাল্লা সায়ালামুন কখনো না অতি শীঘ্রই তারা জানতে পারে তাই না আমরা যেমন বাংলায় বলতেছি কখনো না অতি শীঘ্রই তারা জানতে পারবে এই শব্দটা এই বাক্যটা যখন কোরআন মজিদে আসতেছে কাল্লা সায়ালামুন তাহলে আপনাকে ওভাবে মিলায় এক্সপ্রেশনটা দিতে কিন্তু আমাদের ট্রেডিশনাল যতগুলো আপনার রিসাইটেশন দেখবেন শুনবেন সবগুলো খুব সুরেলা কণ্ঠে রিসাইট করে যাচ্ছে আপনার কাছে খুব ভালো লাগছে কিন্তু আপনি বুঝতেছেন না কণ্ঠটা তাহলে দেখা যাচ্ছে যে এটার একটা অ্যাডভান্টেজ আছে প্লাস এটার একটা ট্র্যাপ আছে আমরা বলি একটা ফাঁদ আছে ফাঁদটা হচ্ছে ওয়ান্স একবার যদি আপনি না বুঝে এটাকে মুখস্থ করে ফেলেন ভিন্ন ছন্দে তাহলে এটার এক্সপ্রেশনে আসাটা একটু ডিফিকাল্ট হয়ে দাঁড়ায় এবং দেখা যাচ্ছে যে আমরা যতগুলো রিসাইটেশন দেখছি এটার অ্যাকচুয়াল এক্সপ্রেশন বোঝার পরে এক্সপ্রেশনটা পাচ্ছি না রিসাইটেশনে দেশে তো নাই বিদেশেও পাচ্ছি না অনেক ক্ষেত্রে তাহলে এটা কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস কেন এটা একটা অসাধারণ আবৃত্তি এবং এখানে আরেকটা জিনিস আমরা বলছি বারবার বলবো এই আম্পারার সময় যে এখানে একটা অর্থ থাকে হচ্ছে সারফেস অর্থ থাকে শাব্দিক একটা অর্থ থাকে এই সুরাগুলোর একটা শাব্দিক অর্থ পাবে কিন্তু শাব্দিক অর্থটা মেইন জিনিস না এর পিছনে রিফ্লেকশন আছে আমরা বলি সেটা হচ্ছে রিফ্লেকশন মানে এটার ভিতরে আরও অনেকগুলো অন্তর্নিহিত অর্থ আছে অন্তর্নিহিত ব্যাখ্যা আছে যেমন প্রতিটা কবিতার মধ্যে কী থাকে কবিতা পড়লে একরকম লাগে পরীক্ষা বিশ্লেষণ করলে এটা নিয়ে চিন্তা করলে কি এটা ভিন্ন রকম আমেজ আসে ভিন্ন রকম স্বাদ আসে হ্যাঁ বিভিন্ন ধরনের রিফ্লেকশন আছে এটাকে আমরা রিফ্লেকশন বলি তো ওটা কিন্তু মূল জিনিস মানে আক্ষরিকভাবে যেটা আপনি পাচ্ছেন সেটা হচ্ছে কি এর ভিতরে অন্তর্নিহিত যে অভিব্যক্তিটা আছে সেটাই হচ্ছে কিন্তু মূল জিনিস তাহলে এইভাবে কিন্তু বাক্যাংশ কোরআনের মধ্যে যে জিনিসগুলো আছে সুরা নাবার মধ্যে আমরা দেখছি কি কত সুন্দরভাবে
অর্গানাইজড হতে আল্লাহ কি সে মূল বিষয় ছিল কি বিচারের দিন, বিচারের দিনকে অস্বীকার করা হয়, বিচারের দিনকে মুখে অস্বীকার করা হয়, কাজে কর্মে অস্বীকার করা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাকে কীভাবে অ্যাড্রেস করলেন এবং বুঝালেন কীভাবে তোমার আশেপাশে যা আছে সেখান থেকে তুমি কীভাবে বিচার দিন সম্বন্ধে খুব স্পষ্টভাবে প্রতিনিয়ত কী পাবা, তুমি ওয়ার্নিং পাবে প্রতিনিয়ত। সূর্য উঠে উঠতেছে, সূর্য ডুবে যাচ্ছে, ঠিক আছে, রাত হচ্ছে, দিন হচ্ছে, আকাশ, জমিন, পর্বত সবগুলোর মধ্যে কী আছে, সাইন আছে, প্রতিদিন ঘুমাচ্ছে মানুষ, ঘুম থেকে উঠতেছে, সবগুলোর মধ্যে সাইন আছে কি যে একটা দিন আসবে যেদিন কি হবে সব কিছু বিচার করা হবে। তাহলে সেরকম একটা অসাধারণ আর্গুমেন্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাবার মধ্যে প্লেস করছেন। সূরা নাজিয়াতের মধ্যেও কিন্তু সিমিলার, এটারও মূল পয়েন্ট আপনি বলবেন বিচারের দিন। তাহলে বিচারের দিন সংক্রান্ত নাবা সূরাটা, নাজিয়া সূরাটা, কিন্তু নাজিয়াতের প্রেজেন্টেশন আলাদা, পয়েন্ট আলাদা, নাবার পয়েন্ট কিন্তু রিফ্লেকশন ছিল আলাদা, তাই না? তাহলে এইটা ইন্টারেস্টিং বিষয়, একই সাবজেক্ট মূল বিষয় হলেও তারপর জিনিসটা। তো আমরা এখানে যে জিনিসটা করব সেটা হচ্ছে আমাদেরকে প্রথমে বাংলা ট্রান্সলেশনটা আপনি করে দেখেন, আপনি কতটুকু বুঝেন, ঠিক আছে, তারপর আরবির সাথে শব্দ অর্থ বুঝেন, তারপরে তাফসির অ্যানালাইসিস এগুলো শিখে শুনে এগুলোকে কি আত্মস্থ করা হলো জরুরি। তা আমরা একটা স্টাইল দেখবো এখানে আজকে ইনশাল্লাহ। তো এই সূরাটা প্রথম পাঁচটা আয়াত, ঠিক আছে, আমরা এক একটা ট্রান্সলেশন করছি, তার আগে আমরা যাই এটার মধ্যে প্রথম পাঁচটা আয়াত। ওয়ান নাজিআতি গরফা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ান নাজিআতি গরফা ওয়া নাশিতাতি নাশতা ওয়াস সাবিহাতি সাবহা ফাস সাবিকাতি সাবকা ফাল মুদাব্বিরাতি আমরা, এই পাঁচটা আয়াত। এখন এই সূরাটা নিয়ে, এটার তাফসির নিয়ে স্কলারদের মধ্যে সবচেয়ে বেশি ডিফারেন্স অপিনিয়ন আছে, ভিন্ন মত আছে, ঠিক আছে, এটার আসল অর্থ কি, ঠিক আছে, অর্থ আক্ষরিক একটা অর্থ আছে কিন্তু আক্ষরিক অর্থ কিন্তু সম্পূর্ণ করে না। যেমন ওয়া নাজিআতি গরফা, এটার অর্থ হচ্ছিল নাজিয়া, এগুলো সবগুলো ইসম ফাইল আমরা বলি, সবগুলো মানে কর্তা। আর না, ওয়া নাজিয়া, ওয়া হচ্ছে এখানে শপথ, আল্লাহ শপথ করতেছেন অনেকগুলো বিষয় নিয়ে, এবং কোরআন মজিদের শপথের বিষয়গুলো কি কেন আসে সেটা নিয়েও বিভিন্ন অপিনিয়ন আছে। অতএব শপথ যে জিনিসগুলো নিচ্ছে এটার সাথে পরের একটা টেক্সট থাকে, সেটার একটা যোগাযোগ থাকে, অনেক রকম বিষয় আছে। আমরা প্রথমে দেখি যে এটা নিয়ে এটার সিম্পল আক্ষরিক অনুবাদটা কী আসে, আক্ষরিক যদি আসে আসেন ওয়া নাজিআতি গরফা, এটার অর্থ হচ্ছিল আক্ষরিকভাবে যদি বলেন প্রচণ্ড বেগে যে টানে, এবং গরকান মানে হচ্ছে ডুবে ডুবে থাকা, মানে ডুবে ডুবে টানে অনেকের ট্রান্সলেশন, এটা কিন্তু একটা ফিগার অফ স্পিচ, এটা কিন্তু একটা এক্সপ্রেশন, ঠিক আছে। ওয়া নাজিআতি গরফা যখন বলছিল খুব প্রচণ্ড বেগে টানা হচ্ছে, ডুবে টানা হচ্ছে, এরকম একটা এক্সপ্রেশন এখানে আসে। তারপর আছে ওয়া নাশিতাতি নাশতা, মানে খুব সহজে এটা রিলিজ হয়ে যাচ্ছে, ঠিক আছে, এটা খুব জোরে টানতেছে, রিলিজ হয়ে যাচ্ছে, মানে মুক্ত হয়ে যাচ্ছে, খুব সহজে চলে যাচ্ছে, এরকম একটা চিহ্ন দেখেন। ওয়া সাবিহাতি সাবহা, মানে হচ্ছিল সাঁতার কাটতেছে খুব র্যাপিডলি, খুব দ্রুত সাঁতার কাটতেছে, সাবাহা শব্দ হচ্ছে সাঁতার কাটা। তারপর বলছে ফা, ফা হচ্ছে এরপরে ইমিডিয়েটলি, তিনটা জিনিস বলার পর তারপর বলছে ফাসা বিফাতি সাবকা, যে তারা খুব সবার আগে চলে যাচ্ছে, অগ্রগামী হচ্ছে, সাবিফাতি সাবকা মানে সবার আগে অগ্রগামী হচ্ছে, ফাল মুদাব্বিরাতি আমরা, এবং তারা খুব সুন্দরভাবে সিদ্ধান্ত কি সুপরিপূর্ণভাবে বাস্তবায়ন করতেছে। তাহলে এখানে প্রথমে প্রশ্ন হচ্ছিল কে এই কাজটা করতেছে, কে টানতেছে, কি টানতেছে, প্রশ্ন আসে না যে ওয়া নাজিআতি গরফা প্রচণ্ডভাবে টানতেছে, কি কে টানতেছে এবং কি কি টানতেছে। তারপর হচ্ছে না শীতাতি নাস্তা, একই একইভাবে কোন জিনিসটা সহজভাবে বহবান হচ্ছে। তারপর হচ্ছে কি সাঁতার কাটতেছে, ওয়া সাবিকাতি সাবকা। তারপর হচ্ছে ফাসাবি ওয়া সাবিকাতি সাবকা, মানে হচ্ছে কে অগ্রগামী হচ্ছে, এবং কে পাল মুদাব্বিরাতি আমরা, মানে কে আদেশগুলো পরিপূর্ণ বাস্তবায়ন করতেছে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে আক্ষরিক অর্থ যদি আপনি নেন এটা ইনকমপ্লিট, ঠিক আছে,
এটার পিছনে কি আছে? এক্সপ্রেশন আছে। এর পিছার পিছনে কিছু অ্যাজাম্পশন আছে, এটা কিছু এক্সপ্রেশন আছে। এই জিনিসটা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো কি করতেছে? শপথ করতেছে। এই পাঁচটা আয়াতের যে বিষয়টা সবগুলোর আগে কি আছে, সবগুলোর এর মধ্যে একটা শপথের বিষয় আছে, সেই জিনিসটা ইম্পর্টেন্ট জিনিস। তাহলে এই বিষয়টা আমরা এখন দেখার চেষ্টা করব। তো এখানে তাফাসীরদের মধ্যে, যেমন ধরেন আমি ট্রান্সলেশনের মধ্যে আমরা দেখছি যে অনেকগুলো ভ্যারিয়েশন আছে, ট্রান্সলেশনের মধ্যে অনেকগুলো ভ্যারিয়েশন আছে। ভ্যারিয়েশনগুলো হচ্ছে যেমন ধরেন যে একটা ট্রান্সলেশনের, এখানে দেখেন বাংলা ট্রান্সলেশন আমরা নিছি, সেখানে বলা হচ্ছে যে কে টানতেছে, কি টানতেছে। এটার এক্সপ্লেনেশন ছিল মালাইকারা টানতেছে মানুষের রূপ, ঠিক আছে? এটা হচ্ছে সবচেয়ে পপুলার, এটা যেহেতু ইবনে আব্বাস বলছেন, সেক্ষেত্রে বিভিন্ন সাহাবীরা বিভিন্ন রকম জিনিস, কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি রেফারেন্সে কোনো কিছু নাই, এটার কোনো রেফারেন্স নেই, সাহাবিরা বলতেছে। সেই জন্য দেখা যাচ্ছে এক একজন সাহাবি এক এক রকম এক্সপ্লেনেশন দিচ্ছে, একজন এক একজন সাহাবি এক একজনের এক্সপ্লেনেশন দিচ্ছে। তাহলে এখানে দেখা যাচ্ছে এখানে বিষয়টা কি, কেননা প্রথম পাঁচটা আয়াতের যেভাবে এক্সপ্লেন করা হবে বাকি সুরাটা একইভাবে সেট হবে। এটা হচ্ছে সবচেয়ে নাজিয়াত শব্দের সুরার সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে প্রথম পাঁচটা আয়াত আপনি যেভাবে এক্সপ্লেন করবেন সেটাই রিফ্লেক্টেড হবে কিসের উপরে, বাকি সম্পূর্ণ সুরার উপর, ঠিক আছে? এটা হচ্ছে ইম্পর্টেন্ট বিষয়। তাহলে এই সুরার ক্ষেত্রে একটা এক্সপ্লেনেশন হচ্ছিলো কি, প্রথম যেটা ইবনে আব্বাসের রেফারেন্সে আসছেন সেটা হচ্ছিলো কি বলতেছেন, এটা হচ্ছে মালাইকারা টানতেছে, কি টানতেছে, মানুষের আত্মা টানতেছে। কিভাবে? প্রথম হচ্ছে ওয়া নাজিয়াতি গরকা, এখানে হচ্ছিল পাপিষ্ঠদের আত্মা টেনে বের করে নিয়ে আসতেছে, ঠিক আছে? মৃত্যুর ফেরেশতারা যখন আসে তখন কি এটাকে বর্ণনা করা হচ্ছে, কিভাবে বর্ণনা করা হচ্ছে, কাটার মধ্যে যদি একটা উল, আমাদের শীতকাল আসছে সোয়েটার বুনে না, এখন তো কেউ সোয়েটার বুনে না, সবাই সোয়েটার পরে মেশিনে চলে আসে। আগে সোয়েটারটা কি করতো, বোনা হতো, তখন দেখা যেত উল ছাড়া উল আছে। তাই উলের এক্সপিরিয়েন্স, উলের গোলার এক্সপিরিয়েন্স যাদের আছে, এটা যদি আপনি কোনো একটা ফণিমংসা গাছের মধ্যে যদি আপনি ফেলে দেন, দিয়ে এটা যদি টানতে থাকেন কী করবেন, একেবারে সব কিছু ছিঁড়ে বেড়ে আসবে, মানে উলের চারপাশটা ছিঁড়ে বেড়ে আসবে। ঠিক এরকম একটা দৃশ্য হচ্ছিলো কখন, যখন আপনার মালাইকারা যখন পাপিষ্ঠ আত্মার পাপিষ্ঠ মানুষের আত্মা বের করে নিয়ে আসবে, সেরকম একটা হচ্ছে ওয়া নাজিয়াতি গরকা, এটা একটা এক্সপ্লেনেশন। ঠিক একইভাবে ওয়া নাশিতাতি নাশতা, মানে যখন একজন কি ইমানদার ব্যক্তির আত্মা বেড়ে আসবে তখন কীভাবে বেড়ে আসবে, পানির মতো করে স্মুথলি বেড়ে আসবে, ঠিক আছে? তারপর বলছে ওয়া সাবিহাতি সাবকা, তখন কী করবে, তখন আত্মাটা নিয়ে কী করবে, তারা সুইং করবে, তারা সন্তরণ করে উপর দিকে উঠতে থাকবে, এটাই বর্ণনা আছে, তাই না? এবং ওয়া সাবিকাতি সাবগা, এবং এই ক্ষেত্রে তারা সবচেয়ে অগ্রগামী হবে, মানে সবচেয়ে ফাস্টেস্ট ওয়েতে তারা কী করবে, সে আত্মা পৌঁছায় যাবে পাপিষ্ঠ আত্মার প্রথম আসমানে, এবং পূর্ণ আত্মা কোথায়, সপ্তম আসমান পর্যন্ত চলে যাবে। এবং ফাল মুদাব্বিরাতি আমরা, অতঃপর যেটা প্ল্যান করা হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্ল্যানিং অনুযায়ী তারা কী করবে, সেই ডিসিশনটা এক্সিকিউট করবে। তাকে কী করবে, আইদার আজাবে পড়বে, নাহলে কবর আজাবে পড়বে, নাহলে কী হবে, সে তার কবর সহজ হয়ে যাবে। পরবর্তী সমস্ত কিছু এক্সিকিউশন, মৃত্যুর পর পর এক্সিকিউশন কে করে, আল্লাহর নির্দেশ ক্রমে মালাইকারা সেগুলো এক্সিকিউট করে, তাই না? কবরের প্রশ্ন করা থেকে শুরু করে সবগুলো অ্যাক্টিভিটি যা তখন সাথে মালাইকার সাথে ভিজুয়াল। দুনিয়াতে আপনি মালাইকা দেখেন না, তাই না? কিন্তু মৃত্যুর মুহূর্তে প্রথম আপনার সাথে কথা বলবে কে, মালাইকা, তাই না? তাহলে এরকম একটা এক্সপ্লেনেশন এই আয়াতগুলোর মধ্যে আছে, ঠিক আছে? এটা হচ্ছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আনহুর এক্সপ্লেনেশন থেকে, আনহুমার এক্সপ্লেনেশন থেকে এটা আসছে, এটা উনি এক্সপ্লেন করছে। ধর তো অনেকের ধারণা যে ইবনে আব্বাস হচ্ছিল, অনেকের ধারণা রসুল সাল্লাহ সাল্লাম ওনার জন্য দোয়া করছেন এবং ওনার ব্যাপারে অনেক বেশি মানে বেশ ভালো রেপুটেশন আছেন ওনার ব্যাপারে, কোরআনের ব্যাপারে। তো ওইটাকে ধরেই ওনারা বলে যে এটাই হচ্ছিল সবচেয়ে সহি বলা হচ্ছে। কিন্তু ব্যাপারটা হচ্ছিলো আরও যে আজ কাদাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারা কিন্তু আরেকটা মত পোষণ করছেন। ওনাদের প্রশ্ন বলতেছেন ওনারা এটা হচ্ছে মালাইকা না, ওনারা বলতেছেন এটা হচ্ছিল স্টার্স, তারা, শুটিং স্টার আছে না উল্কা, ঠিক আছে না? তাহলে এটাকে যদি আপনি ধরেন ওইভাবে তাহলে এটা হবে আরেকটা রকম এক্সপ্লেনেশন, ঠিক আছে? এটা সাহাবিরাই কী করছে, ডিফারেন্স অফ অপিনিয়ন
ওনাদের মধ্যে আছে, কেন আছে, তার কারণটা হচ্ছে এটা ব্যাপারে কি করে নাই, এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি কমেন্ট করে দেন। এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছিল কোরআন মজিদের আয়াত সংক্রান্ত টোটাল এক্সপ্লেনেশন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে দেন। 6000 আয়াতের মধ্যে কেউ কেউ বলে 300 আয়াতের ব্যাপারে ওনার কমেন্টস আছে। আপনার যত হাদিসের গ্রন্থ দেখবেন ভেরি ফিউ, নাহলে তো প্রতিটা আয়াতের ব্যাপারে ওনার কমেন্ট থাকবে, তাই না? ওনার কমেন্ট রেকর্ডেড নাই, যার ফলশ্রুতিতে পরবর্তীতে সাহাবীরা চিন্তা করছে এটার পিছনে রেশনালটা কি। এটার পিছনে রেশনালটা, এটার নীতিটা হচ্ছিল কোরআন নিয়ে চিন্তা গবেষণা করা প্রতিটা মানুষের দায়িত্ব, প্রতিটা মানুষ তার ক্যাপাসিটি অনুযায়ী। সেখানে একটা স্বাধীনতা আছে, স্বাধীনতা আবার হচ্ছিল গাইডেড স্বাধীনতা। গাইডেড স্বাধীনতার মূল বিষয়টা হচ্ছিল আপনাকে অবশ্যই আল্লাহর স্লেভ হতে হবে, আল্লাহর দাস হতে হবে। আপনি এক ওয়াক্ত সালাত আদায় করেন না, আপনি কোরআন মজিদ বাংলা ট্রান্সলেশন করে চিন্তা ভাবনা করতেছেন, এটা আপনার পক্ষে সম্ভব না, ঠিক আছে? এটা কোনোভাবে সম্ভব না, কারণ কোরআন পাঠ করতে হলে কি করতে হয়, শুরু করতে কীভাবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, শয়তানের কাছ থেকে আশ্রয় প্রার্থনা করতে হবে, আল্লাহর কাছে শয়তানের কবল থেকে রক্ষা পাওয়ার জন্য, দেন ইউ স্টার্ট, ঠিক আছে? তারপরে সেটাকে পড়তে হবে, সেটা নিয়ে চিন্তা করতে হবে, সালাতের মধ্যে সেটাকে এক্সিকিউট করতে হবে, সেটার অর্থ বুঝতে হবে, সেটার ইমপ্লিকেশন বুঝতে হবে, যতটুকু পড়াশোনা আছে করতে হবে, সব কিছু মিলায় সেটা হচ্ছে একটা স্কলারলি মানে আপনার এক্সারসাইজ, যেটার মধ্যে অবশ্যই প্রেয়ার মানে এবাদতটা ইনক্লুড। তো অনেকে বলে যে না আমি বসে আমি তো চিন্তা করতে পারি, ইউ ক্যানট থিঙ্ক, আপনি কোনো সময় চিন্তা করতে পারবেন না রাইট ওয়েতে যতক্ষণ না আল্লাহর সাহায্যে আপনার কাছে। আল্লাহর সাহায্য প্রাপ্তির একমাত্র রাস্তা কি, পাঁচ অক্ত সালাত হাজিরা করা, ঠিক আছে? তাহলে এগুলো হচ্ছিল ফ্রেমওয়ার্ক। অনেকে বলে কি হ্যাঁ আমরা চিন্তা করতে পারি, প্রতিটা মানুষ চিন্তা করে, কিন্তু চিন্তাটা কি হবে, চিন্তাটা শয়তান দ্বারা কি হবে, প্রভাবিত হবে, যদি না আপনি এটা সিস্টেম অনুযায়ী না করেন। আপনাকে সিস্টেম করতে হবে, যখনই পড়বেন এটা নিয়ে চিন্তা করবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কেন শয়তানের এক্সিস্টেন্স আপনাকে রিকগনাইজ করতে হবে, কেন সে আপনাকে মিসগাইডেড করতে হবে, এবং আল্লাহর কাছে আশ্রয় চাই, আল্লাহর কাছে জ্ঞানের জন্য প্রার্থনা করতে হবে। সেরকম একটা ফ্রেমিং যে কোনো লেভেল থেকে, যে কোনো লেভেল থেকে ইউ ক্যান থিঙ্ক, এটা যদি আপনার আমার প্রিন্সিপালটা ঠিক থাকে, তাহলে যে কোনো লেভেল থেকে আপনার যে কোনো, কেন মানুষের বিভিন্ন রকম বাস্তবতায় মানুষকে জীবনে দুনিয়াতে পাঠায়, ঠিক আছে? বিভিন্ন প্রফেশনে থাকে, কেউ রিক্সাওয়ালা, কেউ শ্রমিক, কেউ কৃষক, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ সরকারি কর্মকর্তা, কেউ গাড়ি ড্রাইভার, ঠিক আছে? কেউ গৃহিণী, হ্যাঁ, এক একজনের এক এক রকম প্রফেশন আছে, প্রফেশন থাকে, এক এক রকম কী থাকে, ব্যাকগ্রাউন্ড থাকে, নলেজ ব্যাকগ্রাউন্ড থাকে। প্রতিটা ব্যাকগ্রাউন্ড থেকে কোরআন মজিদ নিয়ে মানুষ কী করতে পারবে, চিন্তা করতে পারবে, যদি সে কী করে তার প্রপার প্রিন্সিপাল অনুযায়ী। প্রিন্সিপাল হচ্ছিল অবশ্যই কোরআন মজিদ নিয়ে তাকে গবেষণা করতে হলে, চিন্তা ভাবনা করতে হলে পাঁচ অক্ত সালাতের মধ্যে তাকে থাকতে হবে, বুঝে কোরআন মজিদ পড়ার প্রবণতা থাকতে হবে, এবং কন্টিনিউয়াসলি কী করতে হবে, আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে যে আল্লাহ তুমি আমার জন্য সমস্ত। এবং এখানে কোনো কোনো জায়গায় মানুষ বলতে পারে না আমি সব কিছু জেনে গেছি। এই জন্য ইবনে আব্বাস সংক্রান্ত বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি দোয়া করছেন, তাই মানে তার মানে এই না যে উনি সব কিছুর এক্সপ্লেনেশন পারফেক্টলি করে গেছেন, এটা কোনো সময় হইতে পারে না। যদি করতেন তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলতেন, সবই লিপিবদ্ধ করে দিতেন, তাহলে হি ওয়াজ দ্য মেইন পার্সন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিল সবচেয়ে পারফেক্ট পার্সন, যিনি কী করতেন সমস্ত কোরআন মজিদের প্রতিটা আয়াত সম্পর্কে কী করে দিতে পারতেন, তাফসির আপনাকে আমাকে করে দিতে পারতেন, কিন্তু উনি কি করে গেছেন, করেন না। কারণ এটার ইনফরমেশনটার ব্যাপারে কোরআন মজিদের মধ্যেই একটা খুব সুন্দর আয়াত আছে, সেটা হচ্ছিল 38 সূরা কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকাতুন মুবারাকুন মুবা মুবারাকুন। একটা হচ্ছিল একখানা গ্রন্থ আমরা এটি তোমার কাছে অবতীর্ণ করেছি কল্যাণময়, কি জন্য করছি, লি ইয়াদাব্বারু লিয়াদাব্বারু আয়াতি, যাতে করে তোমরা এটা কি করো আয়াতগুলো নিয়ে ভাবতে পারো, ঠিক আছে? ওয়ালি ইয়াতাযাক্কারু উলুল আলবাব। তাহলে এই বিষয়টা হচ্ছিল যে কিয়ামত পর্যন্ত যত উলুল আলবাব আসবে, উলুল আলবাব মানে হচ্ছে আমরা এটা আগেও আলোচনা করছি, যার মাথা পরিষ্কার, যার মাথার মধ্যে কোনো আননেসেসারি থিঙ্কিং প্রসেস নাই, ঠিক আছে? তাহলে এইসব প্রসেস যে মেনটেন করতে পারে, যে কোনো লেভেলের মানুষ কী করতে পারে, কোরআন নিয়ে চিন্তা গবেষণা করতে পারে,
এবং সেটার জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে ওপেন রাখছেন। সেই জন্য দেখেন এখানে আমরা যেটা বলতেছি যে কি এখানে কি টানতেছে এবং কে টানতেছে এবং কে কি রিলিজ করতেছে, কে সুইম করতে সাঁতার কাটতেছে এবং কে আগে বেড়ে যাচ্ছে, এইগুলো যে একটা এক্সপ্লেনেশন ইবনে আব্বাস বললাম, এর বাইরে আরো অনেক এক্সপ্লেনেশন আছে। যেমন কাতাদা এবং উবাইদা তারা বলতেছেন এর হচ্ছে স্টার, শুটিং স্টার। তারপর হচ্ছিল এরকম এক্সপ্লেনেশন আছে, কেউ কেউ বলতেছে যে কেউ কেউ ঘরের বাইরে চলে গেছে বিদেশে, কন্টিনিউয়াসলি তার মন টানতেছে কি দেশের দিকে, সেটার আসপেক্টে ধরলে সেটার একটা এক্সপ্লেনেশন। রিলিজিয়ান ধর্ম তাকে কি করতেছে, কন্টিনিউয়াসলি টানতেছে, ঠিক আছে, সেটা এক্সপ্লেনেশন। অ্যারো মানে তীর, যখন তীর ছোড়া হয় এই তীর ছোড়ার বিষয়টাও কিন্তু একই, যেমন তীরটা খুব টেনে ছোড়া হয়, ঠিক আছে, বিভিন্ন লেভেলে টানতে পারেন। তীরটা যখন মানে তীর ঢোলকের মধ্যে যখন পুরাটা টানা হয় সেটা হচ্ছে নাজিয়াতি গরফা, মানে পুরাটাই ডুবে গেছে তীরটা, সে এক্সপ্রেশনও আসে। তাহলে এই এটা এক্সপ্রেশন, তীরটা ছুড়ে গেলেন, তারপর তীরটা কী করতেছে, যখন ছাড়া হলো তখন কী হয়, স্মুথলি সে রিলিজ তার স্পার্কটাতে যেতে থাকে, যাওয়ার সাথে সাথে কী সে সুইম করে না, সে সাঁতার কেটে যে লক্ষ্যের দিকে যেতে থাকে, তারপর সে সবার আগে যায় এবং সে অভীষ্ট লক্ষ্যে কী করে আঘাত করে। তাই ও অনেকে সেই তীরের আসপেক্টও এটাকে এক্সপ্লেন করা হচ্ছে। তারপর বলা হচ্ছিল যে কোনো হিংস্র প্রাণী তার শিকারকে যখন ধরে তখন সেই সিনারিওটাকে বলা হচ্ছে। একটা আপনি যদি ন্যাশনাল জিওগ্রাফিতে এখন দেখেন, একটা চিতা কীভাবে ওত পেতে, একটা সিংহ কীভাবে ওত পেতে, একটা বাঘ কীভাবে ওত পেতে তার শিকারকে ধরে ধরে তারপর এটাকে ক্যাপচার করে নিয়ে চলে যায়, এই সবগুলো কিন্তু কী আছে, এই 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 এক্সপ্লেনেশনও অনেকে করছে। তারপর যে এক্সপ্লেনেশনটা আছে সেটা হচ্ছিল যুদ্ধক্ষেত্রে ঘোড়া, ঠিক আছে, যুদ্ধক্ষেত্রে যখন ঘোড়ার মুভমেন্টটা হয় এটাও কিন্তু সিমিলার মুভমেন্ট, সেখানে অনেকে বলতেছে এটা হচ্ছিল মুসলিম ওয়ারিয়ারদের ঘোড়া, মানে মুসলিমরা যখন যুদ্ধ করবে যুদ্ধের ঘোড়ার কথা বলা হচ্ছে। কিন্তু এখানে অনেকে এটাকে ডিফারেন্স এটাকে ডিনাই করছে, কেন এটা মাকমিন মক্কার ঘোড়া, এখানে তো কোনো মুসলিমরা কী করবে, ওগুলো যুদ্ধের পরিস্থিতি ছিল না, তাহলে মুসলিমদের যুদ্ধের পরিস্থিতি এখানে কি না অ্যাপ্লিকেবল না, তাই না। তারপর আরেকটা ইয়ে হচ্ছিলো হাতির সুর, চেনেন হাতির সুর, এটা পূর্ব মানে উত্তরাঞ্চলে আপনার হাওড়ের ওই যে চলনবিল এলাকায় বেশ ভালোই দেখা যায়। সেটা হচ্ছিলো খুব বিশাল খালি ময়দান হলে একটা উপর থেকে ঘূর্ণিঝড়ের মতো মিনি ঘূর্ণিঝড় নিচের দিকে নেমে আসে, ঠিক আছে, বাতাসের পাক নেমে আসে, ওটা যেটাকে পায় যেটাকে ধরে একেবারে তুলে নিয়ে, যেমন একটা গাছকে যদি সে তার গ্রিপের মধ্যে পড়ে গাড়ে গাছের শিক শুদ্ধ করে চলে যায়। এইটাকেও কিন্তু অনেকে এই কি উড়ায় নিয়ে যাচ্ছে সেখানে কিন্তু এই উইন্ড মানে বাতাসকেও এখানে এটার মধ্যে বলা হচ্ছে। এই সব কিছুর মধ্যে সবচেয়ে পপুলার হচ্ছিল যেটা অ্যাঞ্জেল, যেটা আপনার মালাইকাদের সাথে ইবনে আব্বাসেরটা হচ্ছে সবচেয়ে পপুলার। আচ্ছা, এই বিষয়ে গবেষণা করে মুফাসসিররা দেখছেন 39টা অপিনিয়ন আছে, 39 অপিনিয়ন, এখানে আপনাকে 9টা অপিনিয়নের কথা আমি বললাম, 9-10টার কথা বললাম, 39টা অপিনিয়ন আছে। এখন আপনি বলতে পারেন 39টা যদি অপিনিয়ন হয় এটা কী হইতে পারে, যে মানে যা কিছু যে কোনো কিছু হতে পারে, তাই না। তা আমরা এখানে কয়েকটা জিনিসের এখানে ট্রান্সলেশন থেকে প্রথমটা দেখেন, পাঁচটা ট্রান্সলেশন, একটা বাংলা বাকিগুলো ইংরেজি, সেখানে দেখেন প্রথমটা হচ্ছিল কসম নির্মমভাবে পাপীদের আত্মা হরণকারী মালাইকাদের, যেটা আমরা ইবনে আব্বাসের রেফারেন্সে যেটা বললাম সেটার আলোকে একটা কী আছে ট্রান্সলেশন আছে, কিন্তু বেসিক্যালি এই কথাগুলো মালাইকার কথা এখানে লেখা নেই। সেখানে বলা হচ্ছিল খুব জোরে টানে, ডুবে টানে, ঠিক আছে, এই এক্সপ্রেশনটা আছে। যেমন আমরা বললাম যে ডুবে টানা গরফা, গরফা মানে ডুবা, ডুবে টানা যে, হ্যাঁ, ইসম ফাইল, এবং যখন ডুবে টানতেছে বলতেছে, তাহলে ডুবে টানার মধ্যে এটা হচ্ছিল একটা এক্সপ্রেশন। যেমন একটা তীরকে যদি আপনি বিভিন্ন লেভেলে তীরধনুর মধ্যে ঢুকাতে পারেন, যখন হায়েস্ট লেভেলে ঢুকান তখন কী হয়, তীরটা ধনুকের মধ্যে ডুবে যাচ্ছে। তাহলে এটা বোঝা যাচ্ছে যে যখন কোনটা কোনো জিনিসকে হায়েস্ট লেভেলে টানা হয়, টেনশনে রাখা হয়, সেটাই মূলত এক্সপ্রেশন। তো সেই টেনশনটা মালাইকারা যখন ডুব দেয়, মালাইকার উপর থেকে নিয়ে এসে মানুষের মধ্যে ডুব দিয়ে কী করে,
তার ভিতর থেকে যায় আত্মাটা বের করে নিয়ে আসে, তাহলে এই এক্সপ্রেশনটাও কিন্তু আসে, ম্যাচ করে। তারপর আরেকটা এক্সপ্রেশন হচ্ছিল স্টার্স, যেটা আমরা কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ে থেকে আনলাম, স্টার, শুটিং স্টার, ঠিক আছে। তারপর হচ্ছে উইন্ড, যেটা আমরা অলরেডি বললাম, বাতাস, ঠিক আছে। আর জেনারিক ওয়েতে ট্রান্সলেশনগুলো এখানে আছে, সেই ট্রান্সলেশনগুলো আসছে। এবার আসেন, আমরা আজকে এগুলো থেকে আপনাকে বের করতে হবে কোনটা আপনি আপনার কাছে লজিক্যাল মনে হয়, ঠিক আছে। ইটস ইম্পর্টেন্ট জিনিস, আপনি অনেকে অনেক রকম চিন্তাভাবনা করতে হবে, আপনার চিন্তাটাও কিন্তু বুঝে নিতে হবে আপনি কোনটাকে লজিক্যালি অ্যাকসেপ্ট করতেছেন। তার মধ্যে যদি আপনার আমার ডিফারেন্স অপিনিয়ন হয়, সে নিয়ে দুজনের মধ্যে ঝগড়া করার কিছু নেই। এটা কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, ও ভুল আমি ঠিক, এটা কিন্তু কোনোভাবে উচিত না, যেটা আমরা কন্টিনিউয়াসলি করতে থাকি। এটার এক্সপ্লেনেশনের ক্ষেত্রে আপনাকে কী করতে হবে, এবং যারা মুফাসসির ছিলেন তারা কিন্তু সবাই এটার উপর কী করছেন, চিন্তা গবেষণা করছেন, এবং একজনের ওপিনিয়নকে আরেকজন কী খণ্ডন করছেন। যেটা আপনাকে বললাম যে মালাইকাদের ব্যাপারে একটা ওপিনিয়নের রিফ্লেকশন হচ্ছিল, দেখেন যারা গ্রামার বুঝেন, এখানে ওয়া নাজিআতি গরকা, নাজিআতি এটা কিন্তু একটা স্ত্রীবাচক শব্দ, এবং মালাইকারা কি স্ত্রীবাচক শব্দ, মালাইকারা বেসিক্যালি কি পুরুষবাচক শব্দ, তাই না? মালাইকাদের যে অ্যাট্রিবিউট সেটা কিন্তু পুরুষবাচক শব্দ। তাহলে এই যে বিষয়গুলো আছে, এভাবে করে একজন আরেকজনকে কী করছে, ওনাদেরকে যুক্তি দিয়ে বলতেছে যে এটা না এটা, এটা না এটা, এটা না এটা, এই জন্য 39 ডিফারেন্স অফ ওপিনিয়ন, ঠিক আছে। এখন আপনি যখন ওপিনিয়নগুলো পড়বেন, তখন ওপিনিয়নগুলোর মধ্যে থেকে আপনি কম্পেয়ার করে দেখবেন, তারাও ক্রিটিক করছে একজন আরেকজনের সাথে। এখন বিষয়টা হচ্ছিলো যে কন্টিনিউয়াস ক্রিটিসিজমের বিষয়ে যেটা হচ্ছিলো, এটা হচ্ছিলো যারা স্কলার তারা করবে। এখন জেনারেল যারা আছে, যেটা শুনবেন সেখান থেকে আপনি নিজের মতো করে চিন্তা করবেন। তো আমরা আজকে ক্লাসে এমন একজন স্কলারের রেফারেন্সে আলোচনাটা করব, যার কথা আমি অন্তত আগে শুনি নাই। ইনি হচ্ছেন একজন মহিলা, যে হচ্ছে মহিলা স্কলার ইজিপ্টের, মানে মিশরের একজন, বিনতে শাহ ওনার নাম, রহিমুল্লাহ। তো ওনার কথা অনেকেই জানে না, আমিও এই তাফসিরের রেফারেন্স থেকে আমি এখান থেকে যে আপনাকে আমি এখানে কালেক্ট করছি, সেখানে বাইয়ানার থেকে, তাদের অ্যানালাইসিস থেকে এই জিনিসটা বেরিয়ে আসে, সেটাই মূলত আজকে আমরা দেখব। যে আমরা বললাম অনেক কিছু 39 থিং হইতে পারে, তাহলে বিনতেশা এখানে এক্সপ্লেন করছেন, যেটা এক্সপ্লেন করছেন এটা তাদের কাছে মনে হচ্ছে মোর অ্যাকসেপ্টেবল, এবং আমিও যতগুলো অপিনিয়ন আমি জানি 39-এর মধ্যে যতগুলো অপিনিয়ন আমি দেখলাম, তার মধ্যে দেখা যাচ্ছে আমি 8-10টা দেখছি, যেটার মধ্যে বিনতেশার যেটা প্রেজেন্টেশন এটা হচ্ছিলো সবচেয়ে অ্যাকসেপ্টেবল, সেটা আমরা ইনশাআল্লাহ আজকে দেখব। ওনার বক্তব্য অনুযায়ী এই জিনিসটা হচ্ছিলো, ইংরেজিতে বলে ব্যাটেল হর্স, ঠিক আছে, যুদ্ধের ঘোড়া। যুদ্ধের ঘোড়ার বর্ণনা হচ্ছিলো এটার ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। কারণ মানে এই না, যুদ্ধ মানে এটা মুসলিমদের যুদ্ধ, সেটা কেন মুসলিমদের যুদ্ধ এই জন্য না, কেন জামাকশারি আরেকজন স্কলার উনি বলছেন এটা মুসলিমদের যুদ্ধ, যুদ্ধে যে ঘোড়া যায় ওই এক্সপ্লেনেশন উনি বলছে, কিন্তু উনি বলছে এটা কোনোভাবে না, কেন মক্কা জীবনে কোনো যুদ্ধের কোনো ব্যাকগ্রাউন্ডই ছিল না। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মক্কা এমন কোনো সূরা নাজিল করে না যেটা কি সেই সময় যখন নাজিল হচ্ছে সেই সময় এটার সাথে রেলিভেন্স নেই এরকম না, যুদ্ধ হয়েছে কোথায়, মাদানী জীবনে। অতএব মক্কী জীবনে এটা যুদ্ধের ঘোড়া, মুসলিমদের যুদ্ধের ঘোড়া, ইট ইজ নট রাইট। তো বিনতেশার যেটা বলতেছেন এইটা হচ্ছিলো যে কোনো যুদ্ধের ঘোড়া মানেই হচ্ছিলো তৎকালীন সময় সবচেয়ে বাস্তবতা ছিল দস্যুদের, ঠিক আছে, মরুদস্যু, বা এটাকে বলা হয় তৎকালীন সময় যারা বেদুইনের মধ্যে যারা দস্যু মতো আচরণ করত, তারা কী করতো, রাতেবেলা বিভিন্ন কমিউনিটির মধ্যে, বিভিন্ন গ্রামের মধ্যে যায় তারা অ্যাটাক, ঠিক আছে, এটা কিন্তু তাদের মধ্যে কমন ছিল, ঠিক আছে, এই ঘটনা কিন্তু তাদের মধ্যে কমন ছিল, যে হঠাৎ করে মধ্যরাতে দস্যু এসে ডাকাত পড়ছে। বাংলাদেশের বিভিন্ন জায়গায় অতীতকালে বিষয়টা হচ্ছিলো সবাই কি চিল্লাতো, ডাকাত পড়ছে, তাহলে দৌড়াদৌড়ি শুরু হয়েছে না। তাহলে এটা যেমন আমাদের এখানে সময়ের মধ্যে, আমাদের তো ঘোড়া নিয়ে আসতো না, আমাদের কোনো না কোনো অন্যভাবে তারা আসতো, কিন্তু তৎকালীন সময় আরব দেশের মানুষের মধ্যে এই দস্যুর ভীতি কিন্তু কন্টিনিউয়াসলি ছিল। দস্যুরা কি এই ঘোড়া নিয়ে আসতো, দস্যুরা উট নিয়ে আসতো না, তারা উট নিয়ে কি করা যায়, আক্রমণ করা যায়, তারা ঘোড়া নিয়ে আসতো। তাহলে এইটা হলো, উনি বলতেছেন এইটাই হলো
সেই জিনিসটা যেটা ব্যাকগ্রাউন্ড হচ্ছে, ব্যাকগ্রাউন্ডটা এখন যদি মিলান তাহলে আমাদের ট্রান্সলেশন আছে না, আমরা এটাকে কীভাবে মিলাচ্ছি, আমরা ক্যারেক্টার রেখে ট্রান্সলেশন করছি। এটাতে বলা হচ্ছে ওয়া নাজিআতি গরকান, এটাকে ট্রান্সলেশন করা হচ্ছে শপথ প্রচণ্ড টানে দণ্ডায়মান আক্রমণকারী ঘোড়াসমূহ। এটা যদি আপনি যারা সিনেমা টিনেমা নাটক তারক দেখছেন, বিভিন্ন সময় আমাদের দেশে ঘোড়ার সাথে কারো পরিচয় নাই, কিন্তু ঘোড়ার বিষয়টা হচ্ছিল এরকম, এটা রাইডার, এটা যখন আরোহী এটার উপর উঠে যখন যুদ্ধ বা কোনো রকম আক্রমণের ব্যাপারে সে যখন এটাকে রেডি করে, তখন সে কী করে এর লাগামটা টেনে ধরে রাখে। এটা সিগন্যাল হচ্ছে, ঘোড়ার সিগন্যাল হচ্ছিল এই লাগাম টানার সিগন্যালটা, মানে হচ্ছিল তুমি কোনোভাবে জায়গা থেকে নড়বে না, ঠিক আছে? এটা হচ্ছে লাগামটা যখন টেনে ধরে রাখে, দ্যাট মিনস হচ্ছিল সে কোনোভাবে, এবং যত জোরে টেনে রাখে আরোহী, দ্যাট মিনস ওই জায়গায় থাকতে হয়, মানে তোমার কোনো রকম ডিসক্রিপশন নাই তুমি এখান থেকে নড়বা। এটা হচ্ছিল ঘোড়ার সাথে তার আরোহীর একটা সম্পর্ক, টানের জোরের উপর ডিপেন্ড করতেছে সে কি কত 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 রকম সে করবে, মানে এখন টানটা যখন সে ছেড়ে দিবে তখন সে কি বুঝবে, তাকে তত জোরে কি করতে হবে, তাকে ছুটে যেতে হবে, বুঝা গেছে? যেমন ধরেন একটা তীরকে যদি ধরেন তীর ধনুকের মধ্যে যদি টানা হয়, তাহলে এটা যদি টানতে থাকে, যত বেশি টানবে যতক্ষণ ধরে রাখবে টানতেছে টানতেছে, একটা সময় সবচেয়ে ক্লাইম্যাক্স থাকে, মানে সবচেয়ে পিক পজিশন থাকে, তারপর এটা কী করা হয়, ছেড়ে দেওয়া হয়, তাই না? ঠিক একই জিনিসটা হচ্ছিল প্রচণ্ড টানে, এই জন্য বলা হচ্ছে শপথ প্রচণ্ড টানে দণ্ডায়মান আক্রমণকারী ঘোড়াসমূহ। এটা ইম্পর্টেন্ট জিনিস, এইটার উপরে ডিপেন্ড করতেছে বাকিগুলো এভাবে এক লাইনে পড়বে। তাহলে এভাবে যদি একটা ঘোড়া দাঁড়ায় থাকে, আপনি চিন্তা করেন একটা কোরআন সবসময় ছবি আঁকে, সেখানে বলা হচ্ছে যে একটা ভিলেজ, একটা গ্রাম, সেটার উপরে চারপাশে পাহাড় আছে, পাহাড়ের মধ্যে এরকম দস্যুরা কী করতেছে, ঘোড়ার উপরে বসে আছে, ঘোরে কী করতেছে, ঘোড়াটাকে টান দিয়ে রাখছে যে এক কদম যাতে না নড়ে, কোনো সাউন্ড যাতে না করে। তারপর তার লিডার যখন বলছে গো, সাথে সাথে যখন লাগামটা ছাড়লো, তখন কি দ্রুত বেগে কী করলো, সে ঢুকলো। পরের আয়াতটা হচ্ছে ওয়া নাশিতাতি নাশতা, শপথ সহজে ধাবমান আক্রমণকারী ঘোড়া। সে তাহলে যখনই ছেড়ে দিল, রিলিজ করলো, খুব স্মুথলি সে কী করলো, এই ঘোড়াগুলো জনপদের মধ্যে ঢুকে গেল। তাহলে আর সেকেন্ড দৃশ্য, প্রথমে টেনে ডাকলো তারপরে ছেড়ে দিল। ওয়া সাবিহাতি সাবাকা, শপথ দ্রুত গতিতে ভাসমান আক্রমণকারী ঘোড়া। সময় এটা হচ্ছে থার্ড সিনারিও গেল। এখন দূর থেকে দেখলে এই ঘোড়াগুলোকে কেমন মনে হচ্ছে, মনে হচ্ছে যে জমিনের উপর দিয়ে চলে যাচ্ছে। যখন কোনো ফাস্ট জিনিস যায়, যেমন ধরেন নদীর মধ্যে যখন একটা স্পিড ব্রেক, আপনি এখনকার যেহেতু আমরা বিভিন্ন ভিডিওতে দেখি, একটা স্পিড বোট যদি টপ স্পিডে চলে তখন কী হয়, দেখা যায় অল্প একটু সে পানির মধ্যে লেগে আসে, বাকিটা কী হয়, ফ্লোটিং না। নর্মাল নৌকা যখন আপনি বাইতেছে কেউ নদীর মধ্যে, তখন কী হয়, নৌকাটা পানির মধ্যেই আসে, কিন্তু যখন ফুল স্পিডে যায় তখন কী হয়, পুরো জিনিসটা উপর দিকে উঠে যায়। ঠিক একইভাবে ঘোড়ার দৃশ্যটা, এটা আমরা দেখবো, দেখা যাক ইনশাল্লাহ, আমরা যদি ভিজুয়াল এফেক্টটা নেক্সট ক্লাসে করতে পারি আপনাকে আমি দেখাবো। ঘোড়া যখন খুব বেগে মরুভূমির মধ্যে দৌড়ায়, তখন দেখা যায় যে কি মনে হয় যে ঘোড়ার পাগুলো কি মরুভূমির উপরে আসে, মাঝে মাঝে একটু কি হয় বালির ছটা কি উপর দিকে ওঠে, একটু একটু বালির ছটা উপর দিকে, বেসিক্যালি মনে হয় কি পুরো জিনিসটা মরুভূমির উপরে সুইম করতেছে, তাহলে সে মরুভূমির সাঁতার কাটতেছে। তাহলে ঘোড়ার এই দৃশ্যকে আপনাকে বর্ণনা করা হচ্ছে, প্রথমে টেনে রাখা হয়েছে, তারপরে ছেড়ে দেওয়ার সাথে সাথে সহজে সে রিলিজ হয়েছে, তারপরে সে প্রচণ্ড বেগে গতিপ্রাপ্ত হচ্ছে। এটা হলো এই দৃশ্য, এই একটা ডাইনামিক্স, এই একটা ডাইনামিক্সকে আল্লাহ তিনটা আয়াত দিয়ে গ্র্যাব করলেন। গ্র্যাব করার পরে আনলেন হচ্ছে ফা, এর মধ্যে তিনটার মধ্যে ফা আছে, তিনটা ওয়াল, ওয়া নাজিআতি গরকা, ওয়া নাশিতাতি নাশতা, ওয়া সাবিহাতি সাবহা, এখানে কোনো ওয়া ওয়া ওয়া। তারপর কি আসলো ফা, ফা মানি ইমিডিয়েটলি চেঞ্জ দেন, ঠিক আছে, ফলে, এর ফলশ্রুতিতে, ঠিক আছে, আমরা এখানে দুইটা ফা পাবো, দুইটা ফা দুই রকম ডিসক্রিপশন, এর ফলশ্রুতিতে ফলে সবচেয়ে অগ্রগামী, সাবিকাতি সাবাকা মানে হচ্ছে সাবাকা, এই শব্দটা হচ্ছিল এখানে অনেক অনেকগুলো বিষয় আছে, সেটার মধ্যে অনেক ট্রান্সলেশনে দেখবেন তারা পরস্পর প্রতিযোগিতা করছে, এখানে পরস্পর প্রতিযোগিতার শব্দ এটা না, ঠিক আছে,
মুসাবাকা সেখান থেকে আসে, মুসাকাবাকা মানে পরস্পর প্রতিযোগিতা করা, আর সাবাকা মানে হচ্ছিল যে প্রতিযোগিতার মধ্যে কি থাকে, অগ্রগামী থাকে, সবচেয়ে ফার্স্ট থাকে, সেটা সেখানে হচ্ছে ফাসাবিকাতে সাবতা, এবং সে সবচেয়ে ফাস্টেস্ট ওয়েতে তার ডেস্টিনেশনে পৌঁছে যাচ্ছে। এটা তাহলে দেখা যাচ্ছে যে ঘোড়াগুলো বেরোচ্ছে প্রচণ্ড বেগে, সে গ্রামের মধ্যে ঢুকতেছে, ঢুকে কী করতেছে, সে সবচেয়ে আগে তার টার্গেটে পৌঁছাচ্ছে। ফল মুদাব্বিরাতি আমরা, অতঃপর সে কী দেন, সে কী করতেছে দেন, সে যেটা প্ল্যান, দাব্বারা শব্দের মধ্যে ইন্টারেস্টিং একটা প্লে আছে, সেটা হচ্ছে প্ল্যান করা এবং প্ল্যান এক্সিকিউট করা। তাহলে দেখা যাচ্ছে যে দস্যুরা পাহাড়ের উপর থেকে যে আক্রমণটা করছে তাদের একটা স্পেসিফিক প্ল্যান আছে। তাদের মধ্যে যদি দশটা ঘোড়ায় দশজন থাকে, দশজন কী করবে ওদের কিন্তু প্রি প্ল্যান থাকে, তুমি এখানে এই জিনিসটা করবা, তুমি এটা করবা, তুমি এটা করবা, তুমি এটা করবা, এটা হলে এটা করবো, ওইটা হলে এটা করবা, তাদের একটা প্ল্যান ছক করা আছে, এবং ছক অনুযায়ী কিন্তু তারা ওইভাবে আক্রমণ করবে, আক্রমণ করে তাদের কর্ম সম্পাদন করে তারা কিন্তু বেড়ে চলবে, বিষয়টা এরকম না। তাহলে ফাল মুদাব্বিরাতে আমরা মানে হচ্ছিল তারা কর্ম পরিকল্পনা অনুযায়ী কী করবে, এক্সিকিউট করবে, যেন অতঃপর নিখুঁত পরিকল্পনা বাস্তবায়নকারী কারা, আক্রমণকারী ঘোড়া সঙ্গে, তাই না? তাহলে এই পাঁচটার মধ্যেও একটা কি আক্রমণকারী ঘোড়া সমূহের দিয়েই আপনাকে এই পাঁচটা আয়াতে কী করা যাচ্ছে, এক্সপ্লেন করা যাচ্ছে, ঠিক আছে? তাহলে এটা ইম্পর্ট্যান্ট, কারণ হচ্ছিলো যে এটার কন্টেন্টের উপরে পরের এক্সপ্লেনেশন ডিপেন্ড করতেছে, তাই না? এটার যে কন্টেন্টটা সেটার উপরে পরের এক্সপ্লেনেশনটা ডিপেন্ড করতেছে। এখন আসেন পরের এক্সপ্লেনেশনের সাথে এটাকে কীভাবে ট্যাগ করবেন, এটা ইম্পর্ট্যান্ট জিনিস। যেমন এক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোরআন মজিদ এগুলো কিন্তু শপথ করছে, আল্লাহ কোরআন মজিদে ওয়াল ফাজর, ওয়াল আসর, ওয়াল লাইল, ওয়াস শামস, বিভিন্ন বিষয় নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মজিদে শপথ করছেন। তাহলে এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে যে শপথ করছেন, এই শপথের পরবর্তীতে এটার ইম্প্যাক্টটা কী, এটা নিয়ে মুফাসসিরদের মধ্যে বিভিন্ন অপিনিয়ন ডেফিনেটলি আছে, এবং ডেফিনেটের মধ্যে একটা অপিনিয়ন হচ্ছে বেসিক্যালি দুইটা, গ্রসলি যদি বলেন দুইটা অপিনিয়ন এখানে সার ইয়ে করে। একটা অপিনিয়ন বলে যে আপনার এটাকে বিগ বড় জিনিস হিসেবে ম্যাটার করা হচ্ছে, মানে এটা একটা বড় জিনিস, এবং সেটার উপরে তারা এক্সপ্লেন করতেছে এটা কীভাবে বড়। হ্যাঁ, ওয়াল লাইল যখন বলছে রাতটা কীভাবে ইম্পর্ট্যান্ট মানুষের জীবনে, ওয়া শামস সূর্যটা কেমন কত ইম্পর্ট্যান্ট, তাহলে শপথ যখন করতেছে এটাকে এক্সট্রা ইম্পর্টেন্স দিচ্ছে, এটা একটা অপিনিয়ন। আরেকটা অপিনিয়ন হচ্ছে বলতেছেন যে শপথ যে জিনিসটা করতেছেন সেটার সাথে এর পরে যে সাবজেক্ট আছে এটার একটা রিফ্লেকশন আছে। তাদের অপিনিয়ন হচ্ছে ওয়াল আসর ইন্ডাল ইনসান আল আফি খসর, সময়ের শপথ নিশ্চয় মানুষ আছে সমূহ ক্ষতির মধ্যে। তাহলে সময় বলে দিচ্ছে যে মানুষ কত ক্ষতির মধ্যে আছে, আর সময় এমন একটা জিনিস যেটা মানুষ কী হয় যে কন্টিনিউয়াসলি লুজিং, এটা কোনোভাবে গেইন করে না। আপনার স্বাস্থ্য আজকে খারাপ, কালকে স্বাস্থ্য ভালো হবে, আজকে আপনার অর্থকরি কম, কালকে আবার অর্থকরি আসতেছে না। তাহলে দেখা যাচ্ছে যে সব কিছু আপস অ্যান্ড ডাউনস আছে, কিন্তু সময় কী হচ্ছে, ইট ইজ লুজিং, কন্টিনিউয়াসলি লুজিং, এটা আপনি কোনোভাবে সময় কী করতে পারতেছেন না, গেইন করতে পারতেছেন না। তাহলে দেখা যাচ্ছে ওয়াল আসর দিয়ে শপথ করে এরপরে যে কথাটা বলা হচ্ছে এটার মধ্যে কি একটা সরাসরি ইম্প্যাক্ট আছে, একটা এভিডেন্স হিসাবে কাজ করে, একটা উইটনেস হিসাবে কাজ করে। তাহলে শপথের সাথে এরকম একটা বিষয় আছে। তাহলে এখন এখানে পাঁচটা আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে শপথ করলেন এরপরের আয়াতের সাথে এটা কি সরাসরি কি লিঙ্ক আছে, ঠিক আছে? তাহলে সেই লিঙ্কিংয়ের ব্যাপারে এক একজনের এক এক অপিনিয়ন আছে। তাহলে বিনতেশা উনি যে লিঙ্কটা করছেন এটা অসাধারণ, ঠিক আছে? যে লিঙ্কটা করতেছেন এটা অসাধারণ। এই লিঙ্কটা হচ্ছিল পরবর্তীতে আয়াতে দেখেন এই যে জিনিসটা আসে, আমরা ম্যাক্সিমাইজ করি এটাকে। পরবর্তী আয়াতে দেখেন কি আছে, সেটা হচ্ছিল ইয়াউমা তারজুফুর রাদিফা। তাহলে ইয়াউমা হচ্ছিল সেদিন, তাহলে এই সেদিনটা কোনটা, সেদিনটা হচ্ছে বিচারের দিন, ঠিক আছে? ইয়াউমা তার জুফুর রাজিফা, সেই দিন আমরা ব্রেকেটে লেখছি এখানে পৃথিবী প্রচণ্ড ঝাঁকুনি দেবে, ঠিক আছে? সেদিন পৃথিবী প্রচণ্ড ঝাঁকি দেবে। এবং ভিনতেশ রহিমুল্লাহ বলতেছেন যে দিস ইজ দ্য থিং, তাহলে শপথটা কাজ হচ্ছে যে পাঁচটা আয়াতের যে মূল বিষয়টাকে বলা হচ্ছে এটার সাথে লিঙ্ক হচ্ছিল কার, ছয় নম্বর আয়াতের সাবজেক্টটা। এখানে বলা হচ্ছে
সেই দিন তার জুফার রাজিফা রাজিফা চিসন ফাইল, এখানে বলা হচ্ছে যে ঝাঁকুনি দেয় তাকে তার কথা বলা হচ্ছে। যেমন ধরেন আমার হাতে মোবাইলটা আছে, এখন আমি মোবাইলটা ঝাঁকাচ্ছি, মোবাইলটা ঝাঁকতেছে, আমি ঝাঁকাচ্ছি বলেই তো ঝাঁকতেছে। ঠিক একইভাবে সেদিন কী হচ্ছে, পৃথিবী ঝাঁকুনি দেবে। এখানে বলা হচ্ছিল আর র জিফা, এই জিনিসটা কি র জিফাকে বলতেছে, দিস ইজ দ্য আর্থ, এটা হচ্ছে পৃথিবী, পৃথিবী সেদিন কি করবে, ঝাঁকুনি দিবে। ঠিক আছে, আর র জিফা যাবে, এবং র জিফা শব্দটার মধ্যে আরও সুন্দর এক্সপিরিয়েন্স, যেটা ঝাঁকায়। এবং র জিফা শব্দের ইমপ্লাইড অর্থ হচ্ছিল যখন প্রচণ্ড জ্বর আসে, মানুষ যখন কাঁপে, ঠিক আছে, ওই প্রচণ্ড জ্বরটাকেই বলা কি আর র জিফা। ইন্টারেস্টিং জিনিস না, যে আপনার প্রচণ্ড জ্বর আসছে, আপনি যখন সেই জ্বরের প্রভাবে আপনি প্রকম্পিত হচ্ছেন, তখন জ্বরটাকে কি বলতেছে অ্যারাবিকরা, আরবরা বলতেছে এটা হচ্ছে রজিফা। তাহলে পৃথিবীটা হচ্ছিল, বলা হচ্ছিল সেরকম একটা জ্বরে আক্রান্ত বিষয়, মানে জ্বরে আক্রান্ত বিষয় বলতে পারেন, সেই জিনিসটা কি করতেছে সেদিন ঝাঁকুনি দিবে। ঠিক আছে, ঝাঁকুনি দিবে। তাহলে দেখেন এখানে আমাদের যে প্রথম পাঁচ আয়াতে ঝাঁকুনি কে দিচ্ছে, ঝাঁকুনি বেসিক্যালি দিচ্ছে সে যুদ্ধের ঘোড়াগুলো, তারা যখন আসতেছে সাথে সাথে কি হচ্ছে, গ্রামবাসীরা কি করতেছে, অ্যাটাকের সাথে সাথে উঠে যাচ্ছে, সবাই ঘুম থেকে উঠে সে চিল্লানো শুরু করতেছে, চিল্লানো একটা ঘোড়া দেখছে, ঘোড়া দেখার সাথে সাথে কি হচ্ছিল পরবর্তীতে আরেকটা দেখলো, পিছু পিছু আরেকটা ঘোড়া আসতেছে। তারপর ঠিক একইভাবে দেখেন এখানে কি আছে, তাত বাউয়ার রদিফা, এটাকে অনুসরণ করলো কি পরবর্তীটা, ঠিক একই রকম সিনারি। তাহলে বেসিক্যালি এটা বলা হচ্ছে সেই দিন বিচারের দিন অল অন এ সাডেন, কোনো প্রস্তুতি ছাড়াই পৃথিবী কী করবে, ঝাঁকুনি দিবে, বিষয়টা হচ্ছে এটা। এবং পৃথিবী এটা ঝাঁকুনি দিচ্ছে না, এটাকে আল্লাহ সুবহানাহু তাআলা টেনে রাখছেন, আল্লাহ সুবহানাহু তাআলা পৃথিবীকে টেনে রাখছেন। কেন, পৃথিবী হচ্ছিল আল্লাহর দাস, আল্লাহর অবিনাশ, এবং পৃথিবী হচ্ছে সাক্ষী সমস্ত অপকর্মে, তাই না, সমস্ত তার বুকে যতগুলো অপকর্ম হচ্ছে সব কিছুর সাক্ষীকে পৃথিবী, আসমান জমিন সব কিছুর সাক্ষী। কেউ যখন শিরিক করে আসমান জমিন কি হয়, ভেঙে পড়ার উপক্রম, তাই না, সেই তাহলে ভেঙে পড়ে না কেন, আল্লাহ সুবহানাহু তাআলা টেনে রাখছে, তোমার কি করো, সবর করো, সবর করো, তোমাকে একটা সময় দিব ভেঙে পড়ার জন্য, তখন তুমি ভেঙে পড়ো, তাই না। তাহলে তাকে যখন টানতেছে সে ফেটে পড়ার উপক্রম হচ্ছে, এটাকে কী করা হয়েছে, কন্টেইন করে রাখা হয়েছে, যেভাবে কীভাবে সেই ঘোড়াকে কি ঘোড়াটা দ্রুত বেগমান হবে, আরোহী কী করছে, ঘোড়াটাকে টেনে ধরে রাখছে। ঠিক আছে, তাহলে সমস্ত কিছু টেনে ধরে রাখা হয়েছে, ইয়াউমা ইয়ারজুফু রদিফা তাত বা উ রদিফা, মানে এখানে বলা হচ্ছে যেমন পৃথিবীকে এর আগে 84 নম্বর সুরা 4 নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়া আলকাত মা ফিহা ওয়া তাখাল্লাত, তা আর তার ভিতরে যা কিছু রয়েছে তা নিক্ষেপ করবে এবং শূন্য গর্ব হবে। মানে পৃথিবীকে কম্পেয়ার করা হচ্ছে একজন গর্ভবতীর সাথে, তার ভিতরে যা কিছু সেদিন সে কী করবে, সমস্ত কিছু বের করে দেবে। এতদিন সে কী করছে, আল্লাহর নির্দেশে সে কী করছে, এত অবিচারের পরও সে কী করছে, নিজেকে সাস্টেন করছে, আল্লাহর নির্দেশ ক্রমেই সে সাস্টেন হচ্ছে, কিন্তু তার মধ্যে একটা বিদ্রোহ কাজ করতেছে, পৃথিবীর মধ্যে একটা বিদ্রোহ কাজ করতেছে, কার বিরুদ্ধে, যারা পৃথিবীর উপর অনাচার করতেছে। কেন, আপনি যদি একটা খারাপ জিনিস দেখেন সাথে সাথে আপনার মধ্যে একটা কী হবে, খারাপ রিয়াকশান হবে, প্রত্যেকটা জিনিসের মধ্যে খারাপ। ঠিক কন্টিনিউয়াসলি পৃথিবী দেখে যাচ্ছে তার উপরে ফেরাউন, তার উপরে আবুল আহাব এবং তাদের অনুসারীরা পৃথিবীতে ভরে গেছে। তাহলে তারা কী হচ্ছে, তারা যখন মৃত্যুবরণ করতেছে সবগুলো কোথায় ঢুকতেছে, তার ভিতরে তো তাকে কবর দেওয়া হচ্ছে, তাই না। সেরকম একটা আক্রোশে পৃথিবী ওয়েট করতেছে, এবং যেদিন এটা রিলিজ করে দেওয়া হবে সেদিন কী হবে, যুদ্ধের ঘোড়ার মতো কী করবে, সে তাকে একটু যুদ্ধের ঘোড়ার মতো আটকে রাখা হয়েছে, তাকে যখন ছেড়ে দেওয়া হবে সে রিলিজ করবে আউট অফ নাথিং, এবং সে কী হবে, প্রচণ্ড বেগে সেটাকে আঘাত করবে। দ্যাট মিন্স এখানে ঘোড়ার টোটাল 1 থেকে 3 আয়াতের টোটাল অ্যাক্টিভিটিতে যে কত ফাস্ট সেটাকে বর্ণনা করা, দ্যাট মিন্স যখন আপনার পৃথিবীর শেষ বিচারের দিন আসবে, কিয়ামতের দিন আসবে, সেদিন কী হবে কেউ বুঝে উঠতে পারবে না যে কী হতে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে ওই এক্সপ্রেশনটা বোঝানো হচ্ছে। এবং আল্লাহ সুবহানাহু তাআলা এই সূরা নাজিয়াতের মধ্যে তাদের সেই সময়কার একটা ভয়ঙ্কর ঘটনার সাথে কী করলেন, কিয়ামতের দিনকে কম্পেয়ার করলেন। এটা হচ্ছে ইন্টারেস্টিং জিনিস, যে দস্যুদের কবলে তারা পড়তেছে,
নাহলে কাহিনী শুনতেছে কিভাবে তারা দস্যুরা আসে সেটা অলনে স্যারের কারো কোনো প্রস্তুতি নাই, মধ্যরাতে কি হঠাৎ করে ঘুমায়ছিল, সবাই দস্যু এসে আক্রমণ করে তাদেরকে সর্বস্ব করে দিয়ে ছেড়ে দিয়ে চলে গেছে। নট অনলি সে তারা সর্বস্ব করে চলে গেছে, তারা কিছুই করতে পারে না। তাহলে সেই দৃশ্যটাকে ক্যাপচার করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর কথা বলতেছেন, সেদিন পৃথিবী কী করবে, প্রচণ্ডভাবে প্রকম্পিত হবে, প্রচণ্ডভাবে প্রকম্পিত হবে। এবং সেখানে বলছে ইয়াউমা তারজুফুর রাদিফা, সেদিন প্রচণ্ডভাবে পৃথিবী প্রকম্পিত হবে, তাদবাউ হাল রাদিফা, এরপরে আসবে পরেরটা। তাহলে পরেরটা কী, পরেরটা ক্ষেত্রে অনেকেই বলতেছে যে প্রথম প্রকম্পন হবে, তারপর পরেরটা কী, পরেরটাতে প্রকম্পনে বলতেছে মানুষ সব কোত্থেকে বেড়ে আসবে, পৃথিবী থেকে বেড়ে আসবে, পরের ধাক্কা কী আসবে, সব পৃথিবী সবগুলোকে বের করে দেবে, ঠিক আছে। এটা হচ্ছিল, তারপর হচ্ছিল কুলু বুই ইয়াউমা ইজিম ওয়াজিফা, সেদিন সপর সমস্ত অন্তরসমূহ পুরগুণ হয়ে যাবে, কি হয়ে যাবে, কম্পমান, সবগুলো কাঁপতে থাকবে সমস্ত হৃদয়। তারপর হচ্ছে আবসারুহা খাশিয়া, এবং সমস্ত দৃষ্টিসমূহ, এখানে একটা ইন্টারেস্টিং জিনিস দেখেন, এই হাটা কি জিনিস, আবসারুহা, ঠিক আছে, এটা একটা ইন্টারেস্টিং প্রশ্ন। এই হাটা হচ্ছিল পুরগুণ, ঠিক আছে। তাহলে আপনি যদি দেখেন টেকনিক্যালি, আমরা ট্রান্সলেশন করছি এভাবেই, অন্তরসমূহের দৃষ্টি হবে ভীতর সন্ত্রস্ত। তাহলে অন্তরসমূহের দৃষ্টি কী জিনিস, এটা ইন্টারেস্টিং না, অন্তরসমূহের দৃষ্টি মানে, যেমন ধরেন বর্তমান সময় আপনার অন্তর একটা থাকে, চোখের এক্সপ্রেশন ভিন্ন থাকতে পারে, সেদিন প্রতিটা মানুষের অন্তরে যা আছে সেই জিনিসটা কোথায় ভেসে উঠবে চোখে। দুনিয়াতে মানুষ ইচ্ছা করলে অন্তরের এক্সপ্রেশন লুকায় রাখতে পারে চোখে, মানে আপনি অন্তরে একরকম ফিল করতেছেন, বাইরে কী হবে না, বাইরে সেটা এক্সপ্রেস হবে না। সেখানে যারা এক্সপার্ট আছে অনেকদিন ধরে সে এক্সারসাইজ করছে না, জেনারেলি মানুষের ইয়ের নেচারের মধ্যে এটা না, কিন্তু মানুষ যতই জীবনযাপন করতে থাকে সাথে সাথে সেই টেকনিক তারা রপ্ত করে, অন্তরেরটা তার মুখে এক্সপ্রেসড হয় না, চোখে এক্সপ্রেস হয় না। কিন্তু সেদিন এমন পরিস্থিতি হবে যে প্রতিটা অন্তর প্রকম্পিত হবে, এবং সবগুলো কি এক্সপ্রেশন কোথায় আসবে, সে কোনো এক্সপ্রেশন কি করতে পারবে না, লুকাতে পারবে না, সব এক্সপ্রেশন তার চোখের মধ্যে ভেসে উঠবে। এবং আবসারুহুম খাশিয়ান, সেটা হচ্ছে ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। তাহলে এই যে বর্ণনাটা আপনাকে দিলেন, তাহলে দেখা যাচ্ছে যে এই সামনের পাঁচটা আয়াতের সাথে এখানে বিচারের দিনের কোন আসপেক্টটাকে এখানে রিফ্লেক্ট করলেন, অতর্কিতভাবে, আননভাবে, দ্রুতগতিতে, কোনো রকম নোটিস ছাড়া, কোনো রকম আলামত ছাড়া বিচারের দিন কী আসবে, হাজির হবে। সুরা নামার মধ্যে কী পড়ছেন, বিচারের দিনের বড় বড় ঘটনা বলছেন, যে জমিন থেকে মানুষ কী আসবে, বেরোয় আসবে, আকাশ, বিশাল আকাশ কী হয়ে যাবে, আবহাওয়াবে পরিণত হবে, ঠিক আছে, এবং পর্বতগুলো সবগুলো কী হয়ে যাবে, চলমান হয়ে যাবে, মরিচিকার মতো হয়ে যাবে, ঠিক আছে। এটা একটা বর্ণনা আছে, আর একটা বর্ণনা আছে সেদিন কেউ কথা বলতে পারবে না, আল্লাহর অনুমতি ছাড়া, আল্লাহ যাকে অনুমতি দিবেন সে কথা বলবে, এবং সে খুব সংক্ষিপ্তভাবে প্রপার কথাটাই বলবে, ঠিক আছে। এবং শেষে বলছেন কি, যে সেখানকার যারা অবিশ্বাসী তারা কী বলবে, তারা বলবে আমরা যদি কী হয়ে যেতাম, মাটি হয়ে যেতাম, তাই না। তাহলে ওইটা বিচারের দিন সম্বন্ধে এক ধরনের এক্সপ্রেশন সুরা নাবার মধ্যে আছে। সুরা নাজিয়াতের মধ্যে এক্সপ্রেশনটা কী, যে এটা কীভাবে আসবে, এটা কত অতর্কিতভাবে আসবে, সেই জন্য একটা এক্সাম্পল দিলেন আরব জীবনের প্র্যাকটিক্যাল একটা এক্সাম্পল, যেখানে তারা প্রতিনিয়ত সেরকম একটা এক্সাম্পলের সাথে, সেরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতির সাথে তারা তাদের মোকাবেলা হয়, সেটাকে রেফার করে আল্লাহ বলতেছেন যে সেদিন বিচারের দিন এভাবে আসবে, তাই না। আলহামদুলিল্লাহ, তাহলে এখানে আলহামদুলিল্লাহ, তাহলে ফার্স্ট সেকশনটা আমরা দেখলাম, এখন আমরা ওভারঅল সেকশন, পরের সেকশনটা আমরা আজকে টাচ করবো না, হালকা টাচ করবো, কিন্তু আমরা যখন সুরা পড়তেছি আমাদের টেকনিকটা কি, আমরা পুরো সুরার কন্টেন্টটা আমরা বোঝার চেষ্টা করছি। তাহলে আমরা প্রথমে দেখলাম হচ্ছিল এটা কি বিচারের দিনের অতর্কিত আকস্মিকভাবে আক্রমণের যে বিষয়টা, সেটা দিয়ে কি শুরু হলো, সেটা দিয়ে সুরা শুরু হলো। এবং এরপরের সেকশনগুলো আমরা দেখব আর কি কি এখানে আছে। এরপরের সেকশন ধরেন প্রথম সেকশন যদি আমরা বলি এক থেকে নয়, এক থেকে নয় থেকে এক থেকে পাঁচ হচ্ছিল কি শপথ, আর ছয় থেকে নয় হচ্ছিল কিসের বেসিসে সপোর্টটা কীভাবে রিফ্লেক্টেড হচ্ছে সেটার ডেসক্রিপশন। তাহলে আপনি যখন রিসাইট করবেন এক থেকে নয় একসাথে এক গ্রুপে রিসাইট করবেন, মানে আমাদের টেকনিকটা হচ্ছে আপনি এটা মুখস্থ করেন, এটা বুঝেন,
সেকশন বাই সেকশন আপনি কি করেন, সলাতের মধ্যে প্রথম রাকাত দ্বিতীয় রাকাতে রিসাইট করে জিনিসটা বোঝার চেষ্টা করেন। কেন সলাতের মধ্যে আপনাকে গ্র্যাজুয়ালি জিনিসটা বুঝতে হবে, রেগুলার পড়তে হবে। ওভাবে এখানে এক শুরু হচ্ছে, একের কন্টেন্টটা হচ্ছে এটা, এক নম্বর সেকশনের কন্টেন্টটা হচ্ছিল একটা শপথের স্টাইল আছে, সেই শপথ দিয়ে আল্লাহ বোঝাতে যাচ্ছেন কত অতর্কিতভাবে কি করবে, বিচারের দিন এসে হাজির হবে, কেয়ামতের দিন কত অতর্কিতভাবে আসবে। এবং সেখানে মূল মাস্টার কাকে বলা হচ্ছে, পৃথিবী, পৃথিবী প্রকম্পিত হবে, সবগুলোকে প্রকম্পিত করবে, কেন তার ভিতরে যে ক্ষোভ আছে সে সেদিন সেটা প্রকাশ করবে, কেন সে হচ্ছে সবকিছুর সাক্ষী, তাই না? তাহলে সেই একটা এক্সপ্রেশন এখানে দেওয়ার পরে, এরপরে দেখেন দশ থেকে চোদ্দ নম্বর হচ্ছে সেকেন্ড চ্যাপ্টার, আমরা এখানে বাংলাটা পিকলি পড়ে দেবো। সেখানে বলা হচ্ছে তারা উপহাস করে বলে, আমাদের কি পূর্ব অবস্থায় পুনরায় উঠিয়ে ফিরে আনা হবে? ঠিক আছে, আমরা যখন হয় প্রাপ্ত হারে পরিণত হব তখনও, ঠিক আছে, তাহলে এই কথাটা হচ্ছিল তারা বলবে, তারা বলবে ইয়াকুলুনা, এটা প্রেজেন্টেন্স, মানে এটা তখন বলবে, ঠিক আছে। কিন্তু অথচ এই কথাটা কিন্তু তারা এখানেও বলতো, এখানে এই আয়াতগুলোর কিন্তু একটা ডুয়েলিটি আছে। দুনিয়াতে তারা বলতো আমরা তো মরলে মাটি হয়ে যাব, বলে না নাস্তিকরা কি বলে, কিসের বিচারের দিন, কিসের বিচার। এখন কি করে, খুব উপহাস করে তারা কথাগুলো বলে দুনিয়াতে, ঠিক আছে, খেয়াল করেন, তারা বলবে দুনিয়াতে যে আমরা মরলে তো মাটি হয়ে যাব, কিসের পুনরুত্থান, কোনো পুনরুত্থান পর্যন্ত বলতে কিছু নেই। আর তারা যেদিন পুনরুত্থিত হবে তারা কি বলবে, ইস যদি আমরা মাটি হয়ে যেতাম আমরা কেন পুনরুত্থিত হব। তাদের একই কথা, একই বক্তব্যটা কি হচ্ছিল, দুইভাবে বলতেছে, এক ভাব বলতেছে উপহাস করে, আর ওখানে যে তারা কি করবে, আফসোসের স্বরে বলবে, আফসোসের স্বরে বলবে, যদি যেটা বলছিলাম সেটাই যদি হয়ে যেতাম, কিন্তু আসলে তারা সেটা হবে না। ঠিক একইভাবে এখানে ইয়াকুলুনা আ ইন্না, তারা বলবে যদি আমরা হতাম লা মারদুদুনা ফিল হাফিরা, আমরা যদি পূর্ব অবস্থায় ফিরে যেতে পারতাম, দুইটা একই রকম। তারপর আ ইজা কুন্না ইজামান নাখিরা, মানে একেবারে হল বোন হওয়ার পরে, হল হাড্ডি হওয়ার পরও কি আমরা পুনরুত্থিত হব কোনোভাবে দুনিয়াতে, সেটা বলতে উপহাস করে, ওখানে বলবো হইলাম তো, সেখানে তারা বলবো হলাম তো। এবং এখানে দেখেন একটা সুইচিং আছে, কলু এটা ছিল পাস্ট টেন্সে, তিলকা ইজান কাররাতান খাসিরা, তারা আগে বলতো এটা যদি হয় এটা খুব ভয়ঙ্কর বিষয় হবে, তারা আগে কিন্তু এটা বললো, আল্লাহ কোট করলো, এটাও তারা দুনিয়াতে বললো, যদি তোমরা যেটা বলতেছো এটা যদি সত্য হয় এটা ভয়ঙ্কর বিষয় হবে, কিন্তু আসলে এটা হবে না। সেটা হচ্ছে দুনিয়ার কনক্লুশন, দুনিয়াতে একজন অবিশ্বাসী কনক্লুড করতেছে এসব শুনে, যেটা এটা কোনো সময় হবে না, আর যদি হয় অবশ্যই এটা কি হবে, খুব ভয়ঙ্কর বিষয় হবে, সেটা অ্যাকনোলেজ করতেছে। তারপর হচ্ছিল বর্ণনা হচ্ছিল সেটা তো এক বিকট শব্দ, ফা ইন্নামা হিয়া যাজরাতুন ওয়াহিদা, ঠিক আছে, ফা ইজা হুম বিসাহিরা, এবং তারা সব যখন সবাই কী হবে, বিনিদ্রভাবে নিদ্রাহীনভাবে কী হবে, সমবত হবে। যেমন আপনি চিন্তা করেন যখন বিচারের দিনে ওই ঘোড়ারা যখন, ঘোড়া আরোহী যখন ভিলেজটাকে অ্যাটাক করলো, তার পরবর্তীতে গ্রামবাসী কি উঠলে কি আর ঘুমাইতে পারবে সারা রাত? ঠিক একইভাবে যখন আক্রমণ হবে, পৃথিবী প্রকম্পিত করবে সব কিছু, হ্যাঁ সব কিছু যখন চোখের মুখে নিয়মিত ধ্বংস হয়ে যাবে, মানুষ বেরোয় আসবে, তখন কি হবে, তখন সবাই কি করবে, সবাই কেউ আর ঘুমাতে পারবে না 50,000 বছর, কারো চোখে ঘুম আসবে না, তাই না? তাহলে সেই বর্ণনাটা এখানে আছে। দ্যাট মিনস এখানে দশ থেকে চোদ্দ নম্বর আবার বিচারের দিন সংক্রান্ত কি বর্ণনার মধ্যে যারা অবিশ্বাসী তারা কি করবে, কিভাবে আফসোস করবে, সেই জিনিসটাই এখানে বর্ণনা করা হচ্ছে। যারা ডিনাই করতেছে তাদের পরিস্থিতি এখানে বর্ণনা করা হচ্ছে। এবার আসেন তৃতীয় সেকশনে, তৃতীয় সেকশন হচ্ছিল হঠাৎ করে ট্রানজিশন চলে আসলো, হাল আতাকা হাদিসুল মুসা, তোমার কাছে মুসার ঘটনা পৌঁছেছে কি? ঠিক আছে, যখন তার প্রতিপালক তাকে পবিত্র কুয়া উপত্যকায় ডেকেছিলেন, ঠিক আছে, এটা মুসা আলাইহিস সালামের কাহিনী চলে আসলো কি জন্য, তাহলে এটার একটা ট্রানজিশন দেখতে হবে আমাদের। বলেছিল তুমি ফেরাউনের কাছে যাও, সে সীমা লঙ্ঘন করেছে, আর বলো তোমার পরিশুদ্ধ হওয়ার আগ্রহ আছে কি, আর আমি তোমাকে প্রতিপালকের দিকে পথ নির্দেশ করছি যাতে তুমি ভয় করো, ঠিক আছে। তারপর সে তাকে বিরাট নিদর্শন দেখালো, মুসা আলাইহিস সালামের সাথে
ফেরাউনের ইন্টারাকশনের একটা সামারি গল্প এখানে দিয়ে দিল। এটার মধ্যে ইন্টারেস্টিং একটা প্লে আছে, সেটা আমরা নেক্সট সেশনগুলোতে দেখব। দেওয়ার পরে, এটা বলার পরে ফেরাউন কী করলো সেটা বর্ণনা আছে। ফাকাদ দাবা ওয়া আসা, কিন্তু সে একে মিথ্যা বলল এবং অমান্য করল। অতঃপর মুসা নিদর্শন সাপ দেখে সে দ্রুতবেগে পিছনে ফিরে গেল। পরে সে সবাইকে একত্রিত করল এবং ঘোষণা করল আর বলল, আমি তোমাদের শ্রেষ্ঠ প্রতিপালক। ঠিক আছে, ঠিক আছে। ফাকালা আনা রব্বুকুমুল আলা, এটা মুসার ডিক্লারেশন। এখানে মুসা আলাইহিস সালামের দাওয়াত এবং ইয়ের কী বলে ফেরাউনের ডিক্লারেশন রিয়েকশন এখানে 21-24 নম্বর। তারপরে এটার পরিণতি কী হয়েছে সেখানে 25-26-এ বললেন, ফা আখাযাহুল্লাহু নাকালান আখিরাতি ওয়াল উলা, যে এর অবশেষে আল্লাহ তাকে দুনিয়া ও আখেরাতে দৃষ্টান্তমূলক শাস্তিতে পাকড়াও করলেন। তারপর যে নিশ্চয়ই এতে শিক্ষা রয়েছে তার জন্য যে আল্লাহকে ভয় করে। দ্যাট মিনস ইতিহাস থেকে একটা স্টোরি নিয়ে এসে আপনাকে বললেন, তাহলে এটার সাথে ইমপ্লিকেশন কী? ইমপ্লিকেশন হচ্ছিল ফেরাউন নিজেকে মনে করতেছে যে ইনভিনসিবল, দুনিয়াতে তাকে কেউ কোনোভাবে কী করতে পারবে না, পরাহত করতে পারবে না। কিন্তু তারও পরিণতি যে একটা হয়েছিল ভয়ঙ্কর পরিণতি, সেও এটাকে অ্যাভয়েড করতে পারে নাই পরিস্থিতিকে, সেটার বর্ণনা দিচ্ছেন। অর্থাৎ কেউ এটাকে অ্যাভয়েড করতে পারবে না বিচারদিনকে, তাই না? তাহলে ইতিহাস থেকে সবচেয়ে বড় একটা ঘটনা নিয়ে আপনাকে এখানে রিফ্লেক্টেড করলেন, সেটাও দেখা যাচ্ছে কত নম্বর সেকশন, 3 নম্বর সেকশন। এবার 4 নম্বর সেকশনের মধ্যে দেখেন, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আ আনতুম আশাদ্দু খালকান আমি সামাউ বানাহা, তোমাদের সৃষ্টি করা কঠিনতর নাকি আকাশ সৃষ্টি, তিনি যা তিনি তা বানিয়েছেন। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আবার তার সৃষ্টির দিকে কি করলেন, মানুষের দৃষ্টি ফেরালেন, যেটার সাথে মানুষ কি প্রতিনিয়ত, এর আগে সুরা নামার মধ্যে কিন্তু আমরা একই জিনিস দেখছি, তাই না? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টির দিকে বললেন যে সৃষ্টির থেকেই যেটা মানুষের আশেপাশে সেখান থেকে আল্লাহ মানুষ টের পাবে, আল্লাহ যা বলতে যাচ্ছেন। সেখানে আল্লাহ বলতেছেন যে আকাশ জমিনকে সৃষ্টি করা কি খুব কঠিন কাজ তোমাদেরকে সৃষ্টি করাচ্ছে আকাশের ব্যাপারে। তারপর বলতে রাফা আসাম কাহা হাসা ওয়াহা, অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে রেইজ করলেন কত উপরে, এটার সিলিংটাকে কত উপরে, তিনি তার ছাদ সুউচ্চ করেছেন, তারপর তার সুবিন্যস্ত করেছেন। তারপর বলেন তিনি আর তিনি এর রাতকে অন্ধকারচ্ছন্ন করেছেন এবং এর দিনকেও দিনের আলো বের করেছেন। তারপর বললেন হচ্ছিল আর এরপর পৃথিবীর আকৃতি করেছেন উটের পাখির ডিম সদৃশ্য, এটার ডিফারেন্ট ট্রান্সলেশন আছে আমরা ইনশাআল্লাহ দেখব। তিনি তা থেকে উৎপন্ন করেছেন তার ঝর্ণা ও তার চরণভূমি চারণভূমি, আর পর্বতসমূহকে তিনি দৃঢ়ভাবে স্থাপন করেছেন। এখানেও দেখেন আকাশ পৃথিবী পর্বত তিনটা সাবজেক্ট এখানে আছে, ঠিক আছে? তিনটার বর্ণনা দিয়ে বলতেছেন তোমাদের এবং তোমাদের গবাদি পশুর জন্য ভোগ সম্পদরূপ, তোমাদের মাতা মানে তোমাদের প্রয়োজনীয় জিনিস এখান থেকে এই টোটাল সাইকেল থেকে আসে। তাহলে প্রতিনিয়ত আপনাকে কিন্তু সেই রিফ্লেকশন দিতেছে, এটা হচ্ছিল বর্তমান প্রত্যেকের এক্সপিরিয়েন্স। একটা ইতিহাস থেকে শিক্ষা দিলেন আর বর্তমানে আপনার সাথে যা কিছু চলতেছে সেখানে আকাশ পৃথিবী এবং পর্বত এই তিনটা জিনিসকে দিয়ে এটার সাথে আপনি যে প্রতিনিয়ত সাস্টেইন হচ্ছেন সেই জিনিসটাকে এখানে আল্লাহ ডিসক্রাইব করবেন। তাহলে এটা হচ্ছিল আরেকটা চতুর্থ সেকশন। এবার আসেন পঞ্চম সেশন, সেশনে দেখেন আবার কি আসলো, ব্যাক টু বিচারের দিন। ফাইজা জাআতিত্তামাতুল, এই সমস্ত সৃষ্টি কি হয়ে যাবে, অল অন এ সাডেন কি হয়ে যাবে, পৃথিবী প্রকম্পিত হলে সব কিছু ধ্বংস হয়ে যাবে না, যখন এটাকে ঝাঁকুনি দিবে। অতঃপর যখন মহাসংকট উপস্থিত হবে সেদিন মানুষ স্মরণ করবে যা সে প্রচেষ্টা করেছিল, আর প্রকাশ করা হবে জাহান্নামকে তার জন্য সে দেখবে। সুতরাং যে সীমা লঙ্ঘন করে আর দুনিয়ার জীবনকে অগ্রাধিকার দেয় জাহান্নামই হবে তার আবাস। পক্ষান্তরে যে নিজের প্রতিপালকের সামনে উপস্থিত হওয়াকে ভয় করে এবং নাফসের নাফসকে কামনা বাসনা থেকে বিরত রাখে নিশ্চয়ই জান্নাত হবে তার আবাস। তাহলে দেখা যাচ্ছে যে বিচারের দিনের আরেকটা রিফ্লেকশন এখানে পাওয়া যাচ্ছে। এবং শেষের 42-46 নম্বর আয়াতে ইয়াস আলুনাকা আনিসাআতি আইয়ানা মুরসাহা, আর তোমাকে প্রলয় মহাপ্রলয় সম্পর্কে জিজ্ঞাসা করে কখন তা ঘটবে। তারপরে হে রসুল এর সময়ের উল্লেখের সাথে তোমার কি কি সম্পর্ক, মানে এটা তোমার মানে তোমার সাথে এটা কি কি সম্পর্ক, এর চূড়ান্ত জ্ঞান তোমার প্রতিপালকের নিকট আছে, ঠিক আছে?
নিশ্চয় যে একে ভয় করে তুমি কেবল তাকেই সতর্ক করবে, ঠিক আছে? সেদিন আর তারা এটা এটি দেখবে, সেদিন তাদের মনে হবে যেন তারা পৃথিবীতে মাত্র এক সন্ধ্যা অথবা একদিনের এক সকাল অবস্থান করেছে। দ্যাট মিনস এটা ছয় নম্বর সেকশন। তাহলে ছয় নম্বর সেকশনও দেখেন, যারা পাঁচ নম্বর এবং ছয় নম্বর সেকশন, এখানে বিচারের দিন এবং বিচারের দিনকে নিয়ে যারা উপহাস করে তাদের রিফ্লেকশন এখানে আছে। তাহলে এক নম্বর সেকশন আর দুই নম্বর সেকশন কী ছিল? ওখানেও বিচারের দিন এবং বিচারের দিন সম্পর্কে যারা উপহাস করতো তাদের কথা আছে। তাহলে এক আর দুই আর পাঁচ আর ছয় কি দুইটা একটার সাথে একটা কমপ্লাই করতেছে। মাঝখানে আছে কি তিন আর চার, তিন হচ্ছে ফেরাউনের বর্ণনা আর চার কি, চার হচ্ছিল দুনিয়াতে মানুষের ডেইলি লাইফে মানুষের আল্লাহ সৃষ্টির সাথে এক্সপিরিয়েন্স দেওয়া আছে। এখানে ইন্টারেস্টিংভাবে বলা হয় যে প্রথম দুইটা সেকশন, শেষের দুইটা সেকশন হচ্ছিল ফিউচার, ফেরাউনের ইতিহাস হচ্ছিল কোথায় পাস্ট, পৃথিবীতে মানুষের এক্সপিরিয়েন্স কি প্রেজেন্ট, তাই না? তাহলে পৃথিবীর ইতিহাস থেকে শিক্ষা নিয়ে প্রেজেন্ট সিচুয়েশনের সাথে মানুষ ডিল করে ফিউচারে কি করতে পারে, তার পরিস্থিতি ঠিক করতে পারে। এইভাবে অনেক সুন্দর সুন্দর ইন্টারপ্রিটেশন এখানে মধ্যে আছে। যদি আপনি সেকশনগুলো আলাদা আলাদা করে বের করে নিয়ে এসে যদি সেটার উপরে আপনি কী করেন রিসাইটেশনটা যদি ফিক্স করেন এবং এভাবে যদি ট্রাভেল করতে থাকেন, প্রতিদিন যদি আপনি নাজিয়াত পড়তে থাকেন, তাহলে এটার সাথে কী হবে গ্র্যাজুয়ালি আপনার সম্পর্ক তৈরি হবে। নাবা পড়তেছেন, নাজিয়াত পড়তেছেন, নাবা একই স্টাইলে সেকশন ওয়াইজ পড়েন, নাজিয়াতও একইভাবে সেকশন, দুইটা মিলে একসাথে পড়েন, তাহলে দেখবেন যে দুইটার মধ্যে কি কমপ্লিটনেস আছে। কেন কোরআন মজিদের সুরাগুলো যখন সাজানো হয়েছে একটার পরে একটা, এটার যেমন সুরার ভিতরে একটা কন্টেন্ট আছে পরের সুরার সাথে আগের সুরার সাথে, এটা কি একটা অসাধারণ কন্টিনিউশন মধ্যে আছে। এগুলো যখন ফিল করবেন তখন কোরআন মজিদ পড়তে আপনি আরও মজা পাবেন, তাই না? যত আপনার স্ট্রাকচার হইতে আপনার এটার জ্ঞান থাকবে তখন এটা আকর্ষণ করবে। কোনো সময় আপনি কী হবেন না, বোরিং হবেন না, কোনো সময় বললেন না না অনেকক্ষণ পড়ে ফেলছি, তাই না? তাহলে এভাবে গ্র্যাজুয়ালি হবে এবং এই গ্র্যাজুয়ালি এই জিনিসগুলো বুঝে পড়লে হবে কি আপনার ইমান কী হবে, কন্টিনিউয়াসলি ইমান সমুন্নত থাকবে। কারণ ইমানের ব্যারোমিটার আপস অ্যান্ড ডাউনস হয় এবং সুরা এই যে তিরিশ পারার যে সুরাগুলো আছে এগুলো মানুষের ইমানকে কী করে রিজুবিনেট করে, পুনর্জাগিত করে, আপনাকে বারবার স্মরণ করে দেয় যে বিচারের দিনটা খুব ভয়াবহ হবে, বিচারের দিন যে কোনো সময় হাজির হবে। সেটাই হচ্ছে মূলত সুরা নাবা নাজিয়াতে যদি সামারি করে, নাবাতে বলা হচ্ছে বিচারের দিন ভয়ানক একটা পরিস্থিতি তৈরি হবে, আর নাজিয়াতে কি বিচারের দিন যে কোনো সময় কী করবে উইদাউট নোটিস এমনভাবে হাজির হবে, কেন যে এটাকে ঘটাবে যার উসিলা এটা ঘটবে সে প্রচণ্ড ক্ষুব্ধ অবস্থা কী করতেছে, আপনাকে আমাকে তার উপরে অবস্থান করতেছে, তার উপর পৃথিবীর উপর পৃথিবী ক্ষুব্ধ হবে। এবং বলা হয় যে যখন বিচারের দিন হবে আধা গ্লাস পানি খেতে যতটুকু সময় লাগে ততদিনের ততক্ষণের মধ্যে কী হবে টোটাল জিনিসটা ধ্বংস হয়ে যাবে। কারণ পৃথিবীর ভিতর থেকে যে অগ্নুৎপাতগুলো হবে, যেমন এটা অনেক বর্ণনা আপনার যে ফাইনাল ডে কীরকম হবে এটার অনেক বর্ণনা আছে, এটা ইয়েমেন থেকে শুরু হবে, মানে যে বর্ণনাটা ওখান থেকে সামারি একটা কমেন্ট আমার যতটুকু মনে আছে যে আধা গ্লাস পানি খেতে যতটুকু সময় লাগে একটা মানুষের এর মধ্যে পুরো জিনিস ডান হয়ে যাবে। দ্যাট মিনস এটা অতর্কিতভাবে আসবে, কোনো প্রিপেয়ার্ড থাকবে না এবং এটা সময় সম্পর্কে কি কেউ জানে না, জ্ঞান আল্লাহর কাছে, তাই না? এই সবগুলো জিনিস কভার করা আছে। তো যাই হোক, আমরা এখন একটা ব্রেক নিচ্ছি, ব্রেকের পরে আমরা ভিন্ন আলোচনা যাব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।